আসসালামু আলাইকুম আর আফরা ভাইয়ার, আই নোয়াখালীর মাইয়া, নোয়াখালীর মাইয়া ফেজের তোলা জামে বলে এমন একটা মজার ভর্তা বানিয়ে এনেছি, যেটা বাদ দিয়ে খাইবেন এমনি খাইবেন। এটা কিয়া খাই কই শুনবেন নি, কত বছর ফল দিয়ে খাই চিনি নি কিয়া। কারো যদি জিভে থানিয়ে দিয়ে আমি কিন্তু দায়ী নো, পুরো ভিডিও সাইতে চান শেয়ার করবেন কেন, কার কার মুখ হানিয়েছে মিশা কথা কয়ে না তুডান। এগুন কি জানি নিমারিক তলের আলু নো, এগুন এসে হাইন্যা কসু, হাইন্যা কসু লইছি এক টুকরা, লইছি মূলা মূলা দি হাইনা কচু দিয়ে এক অদ্ভুত রকমের বানানি অন এগেন্ডে কেন নাই, কুচি কুচি করে কাটি লইছি, যে তার কাছে গ্রাইন্ডার আছে, গ্রাইন্ডার দিয়ে কুচাই লেবেন কচু, আবার গলার দুই হারে ইয়ার মনে করছেন লাগে খেয়া লইছি তেতি, আরে তেতি কেন রসকস কম, যদি দেশের তাজা তেতি হইতো মাখো মাখো হইতো, লকে লেছি দুগা হোড়া মরিচ আর দৈন্যা হাতা কদ্দু নুন, এ দেখছি নি হলা হলা হয়েছে বুঝি নি, একটা মিস হয় ন যত মিস তত মজা, যাই হোক হলা হলা ওক আর যাই হোক, বহুত বছর হরে খাইতে আসি কচু দি মূলা দি তেতি দি হোড়া মরিচ, খালি ডইলবেন যার গাছ যত জোর আছে খালি ডইলবেন আর ডইলবেন, আমি চেষ্টা করতে আসি এখান রে মতি মতি নরম করণের লাই, আহারে তেতি রে দেশের তেতি কত মজা, এগেন এগেন মজা আছে তবে দেশের তাজা তেতির মতো নয়, এগেনও দেশের তো নাইছে, যাই হোক দেখছিস নি বেগেন রে একত্তরে মিশাই, এবার কাম কি ডলারে ডলা, ওরে ডলারে ডলা, যত বেশি ডইলবেন তত বেশি মজা, সব একাই মাখো 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 হইতো এব বুঝিনি, কত বছর পরে বানাই না খাইলাম সান, মানে বানানির খুশি চোড়ে তেতির যে ডান্ডা ডুন্ডা আছে হিয়ে গেন হালাইতাম ভুলে গেছি, ডুলতে ডুলতে এটারে এককারি হাতের কবজাত লইয়েই আমি তো শুরুতেই খাইছি, আনারা যে তারা জীবন এই বানানি খান নো, এই বানানি খাইলো দেখছেন নি আস্তে আস্তে এগেন এককারি সরস হয়ে গেছে রস বার হয়ে গেছে, ইস যে মজা গো, ভালো লাগছি নি তেতির বত্তা কসু দি মূলা দি দৈন্য হাতা দি, নেরা ব্যাকে বালা থেকে নালে বেশি বেশি দোয়া করিগেন, আজ জাল্লাই বিদায় নি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।